আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির দই বড়া এটা খেতে কিন্তু ভীষণ মজার আর এই মজার রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি আর এটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ফুলকপি কুচি করে নিয়েছি এখানে দু কাপের মতো ফুলকপি হবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এটাকে আমি একটু পানি দিয়ে হালকা ভাপিয়ে নেব যাতে এর আলাদা যে একটা গন্ধ থাকে ফুলকপির যে একটা ঘ্রাণ থাকে এটা যাতে ওভাবে না থাকে তো এটা একটু পানি দিয়ে আমি এখন একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এটা কিন্তু ওই যে পানিটা ফুটে উঠেছে তার মানে এটা হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নিলাম তো পানিটা সেখে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিবো একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম হলুদ একদমই কম দু চিমটির মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে দিলাম ভাজা জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর এখন দিয়ে দিলাম একটি কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা দুই চা চামচ পরিমাণে আর শুকনো চালের গুঁড়া তিন চা চামচ পরিমাণে এটা দিয়ে এটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি মিক্স করতে গিয়ে যদি দেখেন যে খুব বেশি ড্রাই মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু পানি নিয়ে নিতে পারেন তো আমি এখন একটু পানি নিয়ে নিলাম একদমই কম পরিমাণে পানিটা নিয়ে আমি এটাকে এখন মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটি ফ্রাইং প্যান দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি বেশখানিক সয়াবিন তেল আমি এটার ভিতরে করে যে ফুলকপিগুলো বড়ার মতো করে এটা দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো আমি এভাবে বরাবর করে দিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ পরপর উল্টে হালকাভাবে উল্টে এটাকে ভেজে নেব বেশখানিক সময় নিয়ে এটাকে আমি ভাজবো খুব দ্রুত ভাজবো না তাহলে উপর থেকে একদম লাল হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে যদি আমি চুলোর আঁচটা কম রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিই তাহলে বেশি ভালো হবে আর এটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে সবগুলো দিক ভাজা হয়ে যায় তো এটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো উঠে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে সেজে তেলে ওই তেল থেকে কিছুটা অংশ দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ দিলাম আর দুই চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নেব একটু ভেজে আমি এখন দিয়ে দিলাম আদা বাটা হাফ চামিচ পরিমাণে আদা বাটা দিয়ে এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি এটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচিটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তো এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর এটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো তো এটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি রান্না হওয়ার জন্য পানিটা দিয়ে যখন পানিটা একদম ফুটে উঠবে তখন আমি বড়াগুলো দিয়ে দিব তো বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়েটাকে ডুবিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা টেনে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দই হাফ কাপের মতো আর কি এটা দিয়ে আরও দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণে চিনি এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এটাকে তো এটা এখন হয়ে এসছে প্রায় ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে এটাকে আমি হালকাভাবে একটু নেড়ে উঠিয়ে নেব তো এই যে রেডি আমার ফুলকপির দই বড়া এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা রাখি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ